হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটা স্কেচ থেকে বা একটা ড্রয়িং থেকে কিভাবে একটা ভেক্টর কনভার্ট করা যায় একটা যে কোনো একটা ইমেজকে, সেটা আমরা দেখব। আমরা এখানে একটা ইমেজ ওপেন করে রেখেছি, একটা হ্যান্ড ড্রয়িং, একটা কার। এই কারটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজিটাল একটা রূপ দেব, অর্থাৎ এটাকে ভেক্টরে রূপান্তর করে ফেলবো। সো চলুন প্রসেসটা কি আমরা শিখি। প্রথমে আমরা এই ইমেজটা এভাবে টানাটানি করলে, যেহেতু নাড়ানাড়ি হয়ে যাচ্ছে, নড়ে যাচ্ছে, সেহেতু আমি কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিতে পারি। লক করে দেওয়ার পর আমি এখান থেকে পেন টুলের মাধ্যমে কাজটা করব। পেন টুল নিয়ে আমি এটাকে এভাবে যে আউটলাইনটা করে নিব প্রথমে। ওকে, আমরা অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে আমরা এভাবে রিপোজিশন করে দিতে পারি। দেন এইভাবে এইভাবে, ওকে, আমরা চাইলে এটাকে এইভাবেও নিতে পারি, বাট আই থিঙ্ক এভাবে নেওয়া থেকে এভাবে ডিরেক্টলি নিয়ে আসা ভালো। দেন আমরা চাইলে অল্টার ধরে এটাকে এই যে কার্ভটাকে এভাবে উপরে উঠিয়ে দিতে পারি, যেমন অল্টার ধরে এই যে এই পয়েন্টটাকে, দেন এই পয়েন্টটাকে, এই যে এইভাবে চমৎকারভাবে কিন্তু আমরা এটাকে রাউন্ড করে ফেলছি। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে এটাকে এই যে এই পর্যন্ত নিয়ে এনে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই হ্যান্ডেলের মাধ্যমে আমরা এই যেটা করতে পারি। আবার পেন টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে সিম্পলি এটাকে এখানে নিয়ে আসলাম। চাইলে এটাকে আবারও এইভাবে করতে পারি, এইভাবেও করতে পারি। তারপরে এই যে অল্টার ধরে হ্যান্ডেলটা দিয়ে আমি এটাকে পজিশানে নিয়ে আসতে পারি। আমি কিন্তু এখানে দুইটা প্রসেস আপনাদেরকে দেখালাম কিভাবে একটা ইলিপসকে রাউন্ড করতে হয় পেন টুলের মাধ্যমে। ওকে, আমি এটাকে দিলাম এইখান থেকে এটুকু, দেন এটুকু, দেন এই যে শেষ। ওকে, আমাদের এই আউটলাইনটা কমপ্লিট। এখন আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমার আবারও পেন টুলের মাধ্যমে এই আউটলাইনটা করে নিচ্ছি, এন্টার। তারপর এটা আমি করতে পারি এখান থেকে, আমরা আউটলাইনটা দেখতে পারতেছি না, কেননা আউটলাইনের যে স্ট্রোক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আমি যদি কালারটা চেঞ্জ করে দিতাম তাহলে অবভিয়াসলি আমরা এটা বুঝতে পারতাম কি হচ্ছে। ওকে, এটা থেকে কন্ট্রোল টু দিয়ে লক করে এখান থেকে আমরা আরেকটা পাথ ক্রিয়েট করতে পারি, এন্টার দিলাম। আমি একটু কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, স্ট্রোক কালারটা এই যে রেড করে দিলাম। দেন এই যে আমরা এখন স্পষ্ট বুঝতেছি যে আউটলাইনটা হচ্ছে কি না। ওকে, এখান থেকে এটুকু এটুকু এটুকু, এখন আমাদের এখানে আরেকটা আঁকতে হবে। আমরা চাইলে এগুলা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েও করতে পারি, পেন টুলের মাধ্যমেও করতে পারি। ওকে, আমাদের আউটলাইন কমপ্লিট। দেন এখান থেকে যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল আছে, এটা দিয়ে আমরা এখানে দুইটা এরকম এঁকে দিতে পারি। ওয়েল, এখন এটা এন্টার দিয়ে দিলাম, আমাদের অলমোস্ট কাজটা কমপ্লিট। এখন কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা আনলক করে এ পাশে নিয়ে আসলাম। এখন এটার মধ্যে আমাদের হুইল অর্থাৎ ইলিপসের মাধ্যমে চাকা বসাতে হবে। এখানে জাস্ট সিম্পলি এরকম এই যে একটা হুইল, এটার সেম স্ট্রোক, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে আমি এখানে আরেকটা স্ট্রোক দিয়ে দিতে পারি। দেন আমরা এটাকে আমাদের মতো করে রিপোজিশন করে নিতে পারি। ওকে, এই দুইটাকে অল্টার ধরে আমরা এখানে কপি করে দিচ্ছি। এই যে কপি করে দেওয়ার পর আমরা দেখতেছি অলমোস্ট, আমরা যদি এটাকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই, তখন আমরা এই যে সেম টু সেম একটা কিন্তু ড্রয়িং আমরা এখানে পেয়ে যাচ্ছি। একদম এক্স্যাক্টলি ইলাস্ট্রেটরে আমরা এই জিনিসটা করতে পেরেছি। এটাকে আমরা মডিফাই করে নিচ্ছি এখান থেকে, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো একটু এভাবে মডিফাই করে নিতে হবে। ওকে, আমাদের এই আউটলাইনটা কমপ্লিট। আমরা চাইলে এখন এটা স্ট্রোক আছে ভেক্টর, আমরা চাইলে এটাকে ফিল করে দিতে পারি। যেমন আমরা যদি এটাকে যদি একটু ফিল করে আমরা এক্সপেরিমেন্ট করি, যে আমি এটাকে একটু অল্টার ধরে এখানে একটা কপি করে নিচ্ছি। এখন জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে এই যেভাবে ফিল করে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একটু কালারটা একটু এরকম করলে আমরা বাকিগুলো বুঝতে পারবো খুব সহজেই।
এডিটার কালার যদি হোয়াইট করে দেই, স্ট্রোকটাও রাখলাম এখানে, এই যে একটা লাইন, এই লাইনটা উল্টা ধরে এখানে নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন করে এই লাইনগুলো দেখতে পারবো যে কতটুকু আছে। কন্ট্রোল ওয়াই, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ওকে, ফ্রন্টে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা এই সবগুলা যে রয়েছে, লাইট, হেডলাইট কিংবা হাতলগুলা, এগুলাকে আমরা ফিল কালার করে দিচ্ছি হোয়াইট। দেন আমরা এই যে এই জিনিসটাকে ব্ল্যাক করে দিতে পারি, চাইলে এই যে এটাকে আমরা ফুল ব্ল্যাক করে দিলাম। সো আমরা এখানে ওভারঅল এই যে একটা কারের দুইটা ভার্সন পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক, দুটা কিন্তু ভেক্টর। আমরা একটা স্কেচ থেকে আমরা কিন্তু পেন্টুলের সাহায্যে খুব চমৎকার একটা ভেক্টর কনভার্ট করে ফেললাম। আমরা চাইলে যদি এটা চাই যে অন্য কোনো কালার ইউজ করবো, সো আমরা কালার ইউজ করতে পারি, যে কোনো কালার এখানে আমরা প্লেস করে দেখতে পারি যে আমাদের কার্ডটা কোন কালারে ভালো লাগছে। ওকে, আমরা রেড কালার ইউজ করতে পারি। সো ওভারঅল আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে একটা ড্রয়িং থেকে আপনারা কীভাবে একটা এরকম একটা ভেক্টর কার্ভ রূপান্তর করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।